ফাইনালি আমরা যে জিনিসটার জন্য বহরমপুরের স্কোয়ার ফিল্ডে এসেছি সেখানে উপস্থিত হয়ে গেছি, আর সেটা আপনাদেরকে দেখাবো। আই লাভ বহরমপুর। একটু দূর থেকে দেখলে, যেহেতু সেলফি ক্যামেরায় করছি, সেটা পুরোপুরি উল্টো দিকে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করব এবং দেখতে পাবে। আই সরি রিয়ার ক্যামেরা দিয়ে করব, দেখতে পাবে। আই সিনেমাটিক শট হবে, ঠিক আছে, সেলিব্রেশন হবে, সমস্ত উঠতে দেয় কি যায় না, কিন্তু আমরা চেষ্টা করব, প্রথমবারের মতো উঠবো, মার্কে তো হলে খাবো। আচ্ছা আমি তো অ্যাকচুয়ালি ক্যামেরা করলাম, একটু মোবাইলে করে দেখি কেমন ফেসটা, আমার নিজের চেহারাটা কেমন লাগে। যত সম্ভব কেউ বলবে না, যেহেতু ভিডিও করছে হয়তো পরবর্তীতে আমাদেরকে কিছু বলতে পারে। যাই হোক, ফাইনালি আমরা ওইখানে উঠে ভিডিও করব, এবং এটা আমরা প্রমোট করছি, তার জন্য হয়তো আমাদেরকে কিছু না বলতেও পারে। তো তোমরা যদি বহরমপুরে আসো, এবং যদি তোমরা না জানো যে বহরমপুরে আই লাভ বহরমপুর লোগো ইতিমধ্যে তৈরি করেছে, একাধ সপ্তাহের মধ্যে, আমি ঠিক জানি না কবে এটা উদ্বোধন করেছে, আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে জানলাম, এখানে আমার একটা দিদি আছে তার কাছ থেকে জানলাম, যত সম্ভব 1 জানুয়ারি কিংবা 2 জানুয়ারিতে হয়েছে।